ইতালি সফর শেষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সফর সফল হয়েছে বলে জানান শেখ হাসিনা। আন্তর্জাতিক কৃষি সম্মেলনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার কথাও জানান তিনি। জানান ভ্যাটিকানে পোপের সঙ্গে ঋদ্ধতাপূর্ণ আলোচনার কথা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানের দুর্নীতি সর্বজন বিদিত, বিএনপি গঠনতন্ত্রের ধার ধারে না বলেও মন্তব্য করেন তিনি। আর পার্টির পজিশনের লোক সংখ্যা গুণে দেখেন, দেখবেন সেখানে কিন্তু গঠনতন্ত্র কোনো মারাটা নাও হয়। বিএনপিতে কি একটা নেতাও নাই দেশে বর্তমানে অবস্থান করছেন, এরকম কি কোনো নেতা নাই যে যাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা যেত? প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করলে সাজা হবে, এটাই স্বাভাবিক। দুর্নীতির মামলা কোনো রাজনৈতিক মামলা নয় বলেও জানান তিনি। মামলা কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া, এবং আপনারা জানেন যে যাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে তার বিরুদ্ধে আমরা না, এটা কিন্তু আমেরিকার FBI তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে তার দুর্নীতি, এবং FBI লোক এসে এখানে সে সাক্ষী দিয়ে গেছে, তারপর সে সাজাপ্রাপ্ত। 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এবং তাকেই তাদের করতে হলো ভারপ্রাপ্ত চেয়ারপারসন। বঙ্গবন্ধু কন্যা বলেন, বিএনপি আসুক বা না আসুক, সময় মতো নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। সেটা নিয়েও সব দোষ আসে সরকারের উপর। প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফাঁসকারীদের ধরিয়ে দিলে সাজা দেয়া হবে, MCQ পদ্ধতি বন্ধ করে দেয়ারও ইঙ্গিত দেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয়ের কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অন্যান্য দেশের জন্য তা অনুকরণীয় বলে মত প্রকাশ করেন।